নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাব। তো দেখো, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা, ঠিক আছে, যার পেজ নম্বর 564 নম্বর পেজ। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা যদি একটু সলভ করে দেন তাহলে আমাদের অনেকটা উপকার হয়। সুপ্রিয় দর্শকার্থী, তাদের জন্য নিয়ে আসি 2024 সালে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ ভলিউম 2। ভলিউম কত? 2, যার পেজ নম্বর 564, এবং আমাদের সেট কত? সেট কিন্তু 19, ঠিক আছে। কি বলছি, সেট কত? সেট কিন্তু 19। অর্থাৎ প্রচুর ছাত্রছাত্রী যারা রিকোয়েস্ট করেছে এই সেট সলভ করানোর জন্য। তো দেখো, আমি যতটা পারি ততটা তোমাদের আমি হেল্প করার চেষ্টা করছি। এবং তোমরা জানো যে মাধ্যমিকে MCQ, SAQ, শূন্যস্থান, ট্রু ফলস সব কিছু মিলে কিন্তু 36 থাকবে। তো দেখো, 36 কিন্তু ভালো একটা নম্বর আছে, এখান থেকে 36 পাওয়া কোনো ব্যাপার না। তো দেখো, যে সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মডেল কোশ্চেন পেপার 19 থেকে, সেই সমস্ত অঙ্কগুলো আমি টু দ্য পয়েন্ট আমি আজকে সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, তাহলে আলোচনা করা যাক। আমাদের ফার্স্ট প্রশ্ন কী আছে একটু কেটে দিচ্ছি, আমাদের জায়গাটা অনেকটা নোংরা হয়ে যাচ্ছে। ওকে, একটু কেটে দিচ্ছি। হ্যাঁ, পেয়েছি। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 19, ঠিক আছে, এটা আজকে আমি সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, একটু কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, কালারটা চেঞ্জ করলাম। তো দেখো, এখান থেকে আমি এই রোমান ওয়ানের অঙ্কটা সলভ করাবো। বলেছে বার্ষিক 10% সরল সুদের হারে 2 বছরে 100 টাকা সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? সুপ্রিয় দর্শকার্থী, এই টাইপের অঙ্ক কিন্তু আমি তোমাদের কিন্তু অনেকবার করিয়েছি। এই নিয়ে হয় অলরেডি 2-3 বার হয়েছে, ঠিক আছে, এরকম এই অঙ্কটা সেটে অনেকবার আছে, ঠিক আছে। তোমাদের কিন্তু টোটাল সেট 20খানা, এই 20খানা সেটই আমি সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো। তো দেখো, আমরা দেখতে পারছি, একটু মুছে দিচ্ছি। তো প্রথমে এই যে অঙ্কটা, এই অঙ্কটা যত সম্ভব 20:21 হবে, ঠিক আছে, আমি করে দেখছি। হ্যাঁ, করে না দেখলে তো বোঝা যাচ্ছে না যে অ্যান্সারটা কত হবে। যত সম্ভব অ্যান্সার সি এর অ্যান্সার হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, মডেল কোশ্চেন সেট বা মডেল কোশ্চেন পেপার 19, যার পেজ নম্বর 564। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা কী বলেছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু। সুদের হার আর সংশন 10% বলেছে, সময় এন সংশন 2 বছর, আসল পি 100 টাকা সরল সুদ। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের অঙ্ক কিন্তু একবার বলেছে সরল সুদ, তারপরে বলেছে চক্রবৃদ্ধি সুদ। আমি যে তোমাদের অ্যান্সারটা বলেছিলাম যে 20:21, হ্যাঁ অ্যান্সারটা সেটাই হচ্ছে দেখা যাচ্ছে। আর সরল সুদ, সরল সুদের ফর্মুলা কে আছে, PRT/100, তাই তো? তোমরা জানো তো যে PRT/100 ছিল সরল সুদের ফর্মুলা। তো দেখো, পি এর মান বসিয়েছি, আর এর মান, ঠিক আছে, আর এর মান কিন্তু 10% বলেছে, আর সময় বলেছে এন 2 বছর, তা 2 বসিয়েছি, বাই কত? 100। তো দেখো, এখানে 100 কেটে দিয়েছি, থাক, ঠিক আছে। আর 2-এর সঙ্গে 10 গুণ করলে কত হয়? 20 হয়, তাই তো? সমান 20 হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সরল সুদ কিন্তু 20, তাই তো? কী বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। অর্থাৎ একটু মুছে দিচ্ছি, না মুছলে জিনিসটা খুবই বাজে লাগছে দেখতে। তো দেখো, হ্যাঁ ঠিক, এই 100 কেটে দিলাম, 10 দুগুণে 20, 20 টাকা থাকছে, অর্থাৎ সরল সুদ কিন্তু 20 টাকা। মুছে দিচ্ছি। এবার আমরা জানো তো চক্রবৃদ্ধি সুদটা বের করবো। সরল সুদ যদি বেরিয়ে যায় তো কোনো টেনশনই নেই, চক্রবৃদ্ধি সুদটা বের করে, মানে বের হয়ে গেলেই সরল সুদ ইস্টু চক্রবৃদ্ধি সুদ ফেললেই কিন্তু অ্যান্সারটা একদম দৌড়ে বেরিয়ে আসবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ, খুব জলদি জলদি খাতা বের করে নাও আর নোটসগুলো করে নাও, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তো দেখো, এবার আমি চক্রবৃদ্ধি সুদটা আমি বের করছি, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। চক্রবৃদ্ধি সুদ ফর্মুলাটা তো তোমরা তো জানো যে পি আছে 1+R/100 ব্র্যাকেট ক্লোজ N-1। তোমরা তো এই ফর্মুলা তো অনেকবার তোমাদের আমি শিখিয়েছি, তাই তো সুপ্রিয় দর্শকার্থী? তো দেখো, এখানে কী আছে, পি এর মানে 100 আছে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট আছে, তারপরে কী আছে 1+, আর এর মান কত? 10 আছে, 10/100 হোল স্কোয়ার -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো দেখো, এখানে আমি কী করছি, 100
মাল্টিপ্লাই শূন্য শূন্য যদি কেটে যায় দশ ওয়ান প্লাস ওয়ান বাই টেন মানে কি, লসাগু হলে কত থাকবে এগারো বাই দশের হোল স্কোয়ার মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট, একশো গুণ এগারোর হোল স্কোয়ার মানে কি একশো একুশ, দশের হোল স্কোয়ার মানে কি একশো মাইনাস ওয়ান, তাই তো? তো দেখো একটু কেটে দিচ্ছি আমি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একশো একুশ, এগারোর হোল স্কোয়ার মানে কি একশো একুশ, দশের হোল স্কোয়ার মানে কি একশো মাইনাস ওয়ান, বিয়োগ করলে কত থাকছে একুশ বাই একশো থাকছে, বিয়োগ করলে কত থাকছে একুশ বাই একশো থাকছে। তাহলে আমরা তো দেখো এবার আমরা কী করবো একটু কেটে দিই, না কেটলে বহুত বাজে লাগছে, এই একশো একশো কেটে দিলাম, কী থাকছে একুশ টাকা থাকছে, কত থাকছে একুশ টাকা থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, একবার সরল সুদ তারপর একবার চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ কত বেশি কুড়ি টাকা পেয়েছি আর চক্রবৃদ্ধি সুদ কত বেশি একুশ টাকা পেয়েছি, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু কুড়ি এস টু একুশ। সুপ্রিয় দর্শকার্থী, অঙ্ক মানে যে বইতে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রের বইতে কখনও কুড়ি এস টু একুশ, একুশ এস টু কুড়ি মানে মানে তোমাদের ব্রেন অফ করে দেবে, ভয়ের কোনো কারণ নেই বাবা। সরল সুদের জায়গায় সরল সুদ যেহেতু বলেছে, সরল সুদটা আগে বসাবে, তারপরে চক্রবৃদ্ধি সুদ বলেছে, তারপরে চক্রবৃদ্ধি সুদটা তারপরে বসাবে, এইভাবে তোমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে, বুঝতেই পারছো। আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক, আমাদের নেক্সট অঙ্ক হচ্ছিল রোমান টু এর অঙ্ক, থ্রি কমা ফোর এবং সিক্স এর চতুর্থ সমানের প্রতীক কত হবে। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। প্রচুর ছাত্রছাত্রী আমাকে বলেছে যে স্যার বুঝতে পারছি না অঙ্কগুলো কী করে করতে হয়, মাথায় আমাদের ঢুকছে না, স্যার প্লিজ একটু হেল্প করবেন স্যার। তো দেখো আমি যতটা সম্ভব যতটা পারি তোমাদের হেল্প করার আমি চেষ্টা করব। আমাদের মডেল কোশ্চেন পেপার প্রায় শেষের দিকে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, আমি প্রত্যেকটা সেট টু দ্য পয়েন্ট কিন্তু খুব সুন্দর করে তোমাদের কিন্তু ব্যাখ্যা করার আমি চেষ্টা করি, তাই তো? তো দেখো এখানে আমরা দেখতে পারছি যে অঙ্কটার ভিতরে কী দেখতে পারছি যে থ্রি বলেছে, ফোর বলেছে এবং সিক্স বলেছে, চতুর্থ সমানের প্রতীকটি আমাদের নির্ণয় করতে বলেছে। তো মনে করি চতুর্থ সমানের প্রতীক সমান সমান এক্স, তাই তো? তার মানে তোমরা কী করবে, তোমরা করবে প্রথমে থ্রি ইস টু ফোর সমান সমান সিক্স ইস টু এক্স, এইভাবে করলে কিন্তু অঙ্কটা কিন্তু তোমাদের একদম বেরিয়ে যাবে। তো দেখো আমি করিয়ে দিয়েছি অঙ্কটা, সেটা তোমাদের একটু বুঝে দেওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শকার্থী, মনে করি চতুর্থ সমানের প্রতীক এক্স, যেটা তোমাদের একটু আগে আমি উল্লেখ করেছি, তাই তো? তো দেখো তাহলে আমরা দেখতে পারছি যে থ্রি ইস টু ফোর সমান সমান সিক্স ইস টু এক্স, তাহলে থ্রি বাই ফোর সমান সমান সিক্স বাই এক্স, তো কোনাকুনি গুণ করলে কী হবে একটু মুছে দিচ্ছি, নাহলে জায়গাটা বোঝানো তোমাদের একটু মুশকিল হয়ে যাবে। থ্রির সঙ্গে এক্স গুণ হবে আর ফোরের সঙ্গে সিক্স গুণ হবে, থ্রির সঙ্গে এক্স গুণ হলে হবে থ্রি এক্স হবে আর ফোরের সঙ্গে সিক্স গুণ হলে ফোর গুণ সিক্স হবে, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স সমান সমান কী আছে, ফোর গুণ সিক্স বাই থ্রি, তিন দুগুণই ছয় দুই থাকছে, আর এদিকে এক্স সমান সমান কত থাকছে, চার দুগুণই কত হয় আট হবে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু এক্স সমান সমান এইট, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান থ্রির অঙ্কটা কী বলেছে, বলেছে এবিসি পরিকেন্দ্র ও কোণ এবিসি বলেছে ষাট ডিগ্রি এবং এবিসি বলেছে এবিসি ষাট ডিগ্রি এবং এসিবি সেভেন্টি ডিগ্রি হলে বিওসির মান কত হবে। সুপ্রিয় দর্শকার্থী, যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু অ্যান্সার কিন্তু হবে একশো ডিগ্রি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এবিসি এর পরিকেন্দ্র ও, তো দেখো আমি একটুখানি ছবিটা একটু এইগুলো একটু কেটে দিচ্ছি, নাহলে জিনিসটা খুবই বাজে লাগছে দেখতে। বলেছে এবিসি পরিকেন্দ্র ও, তো দেখো এখানে কিন্তু আমি কী করেছি, প্রথমে তোমাদের বলেছে যে এবিসি, মনে করো এবিসি আমি এখানে অঙ্কন করলাম, ওকে এটা এ, এটা বি, এটা সি, তাই তো? তো আমরা দেখতে পাচ্ছি যে এবিসি ষাট ডিগ্রি, এবিসি এটা কিন্তু আমাদের ষাট ডিগ্রি, ঠিক আছে, ষাট ডিগ্রি, আর এসিবি সত্তর ডিগ্রি, এ সি বি এটা কিন্তু সত্তর ডিগ্রি বলেছে। আর তোমরা এখানে নজর করতে পারছো যে কী বলেছে, এসিবি, এ সি বি এটা বলেছে,
আর একটা ছিল এবিসি, এবিসি 60 ডিগ্রি বলেছে, তাহলে বিওসির মান কত হবে? তো দেখো তোমাদের মাথা রাখতে হবে যে এই যে যে মানটা এইটা এটা এটা মাঝখানে কিন্তু ও আছে, এটার মাঝখানে কি আছে? ও আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে যদি তোমরা বিওসি অর্থাৎ এইটা কত আছে, 60 যোগ 70 কত হবে? আমরা যদি দেখি, আমরা যদি দেখি যে এ কোণের কিন্তু মানটা নেই, তাই তো, এ কোণের মানটা নেই, তাহলে আমরা কি করব? আমরা এখানে করব হচ্ছিল যে এখানে লিখে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো যে এ কোণ সমান সমান 180 ডিগ্রি মাইনাস, দুটো কোণ আছে, একটা ছিল 60 ডিগ্রি, একটা 60 ডিগ্রি আর একটা ছিল 70 ডিগ্রি, তাই তো। তো দেখো কত আছে, 180 ডিগ্রি, তাহলে এখানে লিখছি 180 ডিগ্রি মাইনাস কত আছে, 130 ডিগ্রি, 130 ডিগ্রি বিয়োগ করলে কত হবে, 50 ডিগ্রি হবে, কত হবে, 50 ডিগ্রি হবে, এটা 50 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে যে এ কোণ কিন্তু আমাদের কিন্তু 50 ডিগ্রি আছে। এ কোণ যদি 50 ডিগ্রি হয় তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তো এখানে যে অঙ্কটা বলেছে যে বিওসি, তাহলে কি আছে, বিওসি সমান সমান, একটু মুছে দিচ্ছি নাহলে সমস্যা হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, মুছে দিচ্ছি, ওকে। তো দেখো আমরা এখানে কি করছি, দেখো তোমাদের বোঝাচ্ছি যে বিওসি সমান সমান 2 গুণ, আমরা যে মানটা পেয়েছিলাম বিএসির মান ছিল কত ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কী আছে, বি কোণের মান এবং সি কোণের মান কিন্তু বলে দিয়েছে, এ কোণ ছিল, এ কোণের মান, আচ্ছা এ কোণের মানটা কত পেলাম, এ কোণের মান তো আমরা 50 পেলাম, 50 ডিগ্রি পেলাম, তার মানে কত আছে, 50 দ্বিগুণে কত হয়, 100 ডিগ্রি হয়, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে 100 ডিগ্রি। সুপ্রিয় দর্শকার্থী বুঝতে পারছো আমি কী বলছি, তোমাদের আমি আর একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে তোমরা বলেছে যে প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করবে, দেখো ত্রিভুজ অঙ্ক, এই যে একটু গণ্ডগোল হচ্ছে, এবার ঠিক হয়ে যাবে আশা করি, এবার ঠিক হয়ে যাবে। মনে করো প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করলে, ঠিক আছে, এটা ত্রিভুজ অঙ্কন করে, ভালো করে বোঝাচ্ছি লাস্ট ফিনিশিংয়ে, যদি এটা যদি ত্রিভুজ অঙ্কন করো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি এ হয়, এটা বি, না এ না, এটা এবিসি, তাই তো, মনে করো এটা এ, এটা বিওসি, এইটা এটা এটা ও কোণ, ঠিক আছে, ও কোণ আছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বি কোণ, এটা বি কোণ দাও, এটা এ এ বি, এটাকে সি করো, ঠিক আছে। তোমাদের কিন্তু এর মানটা, বি কোণের মান, বি কোণের মান কিন্তু 60 ডিগ্রি বলে দিয়েছে, মাথায় রাখো, বি কোণের মান যদি 60 ডিগ্রি বলে দেয় আর সি কোণের মান যদি 70 ডিগ্রি বলে দেয়, আমি কিন্তু অঙ্কটা জাস্ট তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, মুখে মুখে হয়ে যাবে বাবা, এটা 60 আর এটা 70, তো এই যে 60 আর এদিকে 70 কত হয়, 130 ডিগ্রি হয়। তো আমরা জানি একটা একটা ত্রিভুজ তো 180 ডিগ্রি হয়, তাহলে এ কোণ কত হবে, এ কোণ কত হবে, এ কোণ হবে আমাদের ছিল 180 থেকে 180 থেকে যদি 130, এদিকে 60 আর এদিকে 70 যোগ করলে কত হয়, 130 হয়, 130 হয়, তাই তো। তো 180 থেকে 130 বাদ দিলে কত হয়, 50 ডিগ্রি হয়, অর্থাৎ এই যে কোণটা, এই যে কোণটা আছে, এই কোণটা, এই কোণটা কত ডিগ্রি হচ্ছে, 50 ডিগ্রি হচ্ছে, ভালো করে বোঝো কী বলতে চাচ্ছি, 50 ডিগ্রি হচ্ছে। যদি এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, তার দ্বিগুণ হবে, 100 ডিগ্রি হবে। আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ এই যে বিওসি, এই যে কোণটা আছে বিওসি, দেখো আমি অ্যাঙ্গেল করে তোমাদের একদম ছবি এ করে দিচ্ছি, বিওসি সবসময় দ্বিগুণ হয়, অর্থাৎ বিএসি যদি 50 হয় বিওসি হবে 100 হবে, বিএসি যদি 60 ডিগ্রি হয় বিওসি হবে 120 ডিগ্রি হবে,
বিএসসি যদি 100 ডিগ্রি হয় তাহলে বিওসি কত হবে? 200 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা এই অঙ্কগুলো কিন্তু করিয়েছি, তোমরা তো জানো তোমাদের উপপাদ্য 38-এ কিন্তু এখানে কিন্তু ক্যালকুলেশনটা করা আছে। সুপ্রিয় দর্শকার্থে একটু মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান ফোরের অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ তো দেখো 35°57'04" আর একটা কত আছে 39°02'56" হলে তৃতীয় বৃত্তীয় মানটা কত হবে? তো দেখো যে অঙ্কটা বলেছি অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো অঙ্কটা কী করে করাচ্ছে সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো আমরা কী করবো, আমরা জানি যে একটা ত্রিভুজ কত ডিগ্রি হয়। একটা ত্রিভুজ যদি এরকম করে একটা ত্রিভুজ অঙ্কন করি, এই ত্রিভুজটা মনে করো, ঠিক আছে, একটু পেকে গেছে বাট তোমরা বুঝতে পারলে হয়ে যাবে, এটা এ, এটা বি, এটা সি। যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এবং এই ত্রিভুজের কিন্তু দুটো কোণ বলেছে, তুমি আন্দাজ করে নাও না, মনে করো একটা কোণ এইটা আর একটা কোণ এটা, তার মানে এই কোণটা মানটা আমাদের বেরোবে, এই কোণটার মানটা আমাদের বেরোবে। তার মানে কি, এই কোণটা যদি বলে দেয় 35 ডিগ্রি, এই যে এই কোণটা মনে করো 35°57'04" মনে করো এই কোণটা বলেছে, আর 39°02'56' মনে করো সি কোণটার মান বলেছে। সাপোজ তুমি থিঙ্কিং করো যে সি কোণটার মান বলেছে, তাহলে তোমরা কী করবে? তাহলে তোমরা এই যে দুটো আছে ভালো করে বোঝো, অর্থাৎ বি কোণ আর সি কোণ, এই দুটো কোণ কী করবে, যোগ করবে। যোগ করার পরে তোমরা কী করবে, এই যে এ কোণের মানটা যদি বের করতে হয়, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস এই যে কোণ বি যোগ কোণ সি, অর্থাৎ কোণ বি যোগ কোণ সি, তার মানে কিছু 180 ডিগ্রি থেকে এই দুটো কী করব, এই দুটোকে প্রথমে যোগ করব, যোগ করার পর আসি 180 ডিগ্রি থেকে বাদ দেবো, বিয়োগ করার পর যে মানটা পাবো সেটাকে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত বা 150, যত সম্ভব 150 পাবো, যেটা দেখে আমি ক্যালকুলেশন থেকে মনে হচ্ছে তাহলে 150 ডিগ্রি সমান কত হবে। তো এইভাবে অঙ্কটা কিন্তু করতে হবে। তো তোমাদের বোঝানোর আমি চেষ্টা করেছি, যত সম্ভব অ্যান্সারটা বিয়ের অ্যান্সার হবে 7π/12। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী অঙ্কটাকে করে তো দেখি বাবা অঙ্কটা কী বলেছে, এটা একটু আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী প্রথমে এইটা আর এইটা যোগ করেছি, যেটা তোমাদের আমি একটু আগে বলেছি সেটাই করেছি। যোগ করার পর আমি কী করেছি, তো দেখো যোগ করলে হচ্ছে 56 আর 4 হচ্ছে 60, 60 মানে 00 হয়ে গেল, এদিকে এক যোগ হয়ে গেল, এদিকে 57 আছে আর এদিকে 2 আছে, 57 আর 59 এইদিকের এক যোগ হয়ে গেল, 60 হয়ে গেল, 00 হয়ে গেল, তাই এখানে এক নিশ্চয়ই যোগ হবে। তো দেখো 9 আর 5 14 আর হাতের 1 5, 1 5 বসে গেল, হাতে থাকে 1 থাকে, 3 আর 3 6 আর 1 7, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 75 ডিগ্রি পাচ্ছি, টোটাল ক্যালকুলেশন করে 75 ডিগ্রি পাচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী তাহলে আমরা কী করব, তাহলে আমরা করব এই যে 180 ডিগ্রি যেটা আছে এই 180 ডিগ্রি থেকে কিন্তু বিয়োগ করে দেবো। তো দেখো তৃতীয় কোণ যেটা তোমাদের আমি বারবার করে বলেছিলাম যে তৃতীয় কোণটা আমাদের বের করতে হবে, 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, বিয়োগ করলে কত হচ্ছে 105 ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180, 105 ডিগ্রি সমান কত। তো দেখো ক্যালকুলেশনটা তোমাদের আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তাহলে তোমরা দেখতেই পারছো যে অঙ্কটা এই যে যেটা বলেছি সেটা করে দিয়েছি। দেখো এগুলো করেছি, ঠিক আছে, এখানে একটু কাটাকাটি করেছি, দেখো 105 ডিগ্রি সমান 105টা উপরে চলে গেলো, এখানে 180টা নিচে। তো দেখো 15 দিয়ে টোটালি কাটাকাটি করেছে, 15 সঙ্গে 7 গুণ করলে হয় 105, 15 সঙ্গে 12 গুণ করলে হয়েছিল 180। সুপ্রিয় দর্শকার্থী অর্থাৎ আমরা দেখতে পারছি যে অঙ্কটার ভিতরে যে অ্যান্সার যেটা আমরা নজর করতে পারছি যে 7/12, অর্থাৎ 7π/12 কিন্তু এর অ্যান্সার হবে। অ্যান্সার হবে কিসের অ্যান্সার, বি এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার হবে। যতটা সম্ভব আমি চেষ্টা করছি তোমাদের হেল্প করার জন্য। তো দেখো আমার ক্যামেরাটা অতটা ভালো না, তার জন্য ঠিক মতন করে বোঝা যাচ্ছে না, আমি খুব শীঘ্রই ক্যামেরাটা ভালো করার চেষ্টা করব, তারপরে আরও ভালো তোমরা দেখতে পারবে। একটি ছবিটা একটু ঘোলাটে ঘোলাটে টাইপের আসছে, তাই তো? তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে 6 দাগের অঙ্ক কী আছে, এক্স আই, তারপরে কী আছে ওয়াই ওয়ান প্লাস ফাইভ, তারপরে আছে বাই 10,
সমান সমান এবং এক্স বার সমান সমান এইট ওয়াই বার এর মানটা নির্ণয় করো। তো দেখো অ্যান্সারে কিন্তু 75, বাট অ্যান্সারটা 75 হলো কী করে বা কী করে হচ্ছে সেটা তোমাদের কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো অঙ্কটা কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু টোকা আছে, ওকে। আমি কী করছি প্রশ্নানুসারে এই যেটা আছে এটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা বসিয়ে দিয়েছি ওয়াই ওয়াই ওয়ান প্লাস ফাইভ বাই টেন সমান সমান এক্স বার। তো দেখো এক্স বারের মানটা কত আছে, বলেছে এইট আছে, তাই তো? কত বলেছে? এইট আছে। তো দেখো এখানে এইটটা বসিয়ে দিয়েছি, কোনাকুনি গুণ করেছি, এখানে কোনো কিছু নেই মানে তো ওয়ান, গুণ করলে কত হবে ওয়াই ওয়ান প্লাস ফাইভ, আর টেনের সঙ্গে এইট গুণ করলে কত হবে আট দশকে আশি হবে। তা ওয়াই ওয়ান সমান সমান কী হবে, আশি বিয়োগ এদিকে প্লাস ফাইভ আছে, এদিকে আসলে কী হবে মাইনাস ফাইভ হয়ে যাবে, তাই তো? কী বলছি বুঝতে পারছো? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা নজর করতে পারছি যে ওয়াই ওয়ান সমান সমান আশি বিয়োগ পাঁচ মানে কত হবে, ওয়াই ওয়ান সমান সমান 75 হবে, কত হবে 75 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু ওয়াই ওয়ান সমান সমান 75, তাই তো? অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হবে, তাই তো? এবার আমি শূন্যস্থান পূরণ করব, ঠিক আছে? কী বলেছে দেখো, যদি কোনো দ্রব্যের বর্তমান মূল্য পি টাকা এবং বার্ষিক সুদের অপচয় আর পার্সেন্ট হয় এন বছর পর, আগে দ্রব্যটির মূল্য কত ছিল? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, তো দেখো অঙ্কটা কী করে সলভ করতে হয় সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো অঙ্ক যেটা বলেছে তোমরা দেখতেই পারছো যে অঙ্কতে যেটা বলেছে যে বর্তমান মূল্য বলেছে পি টাকা এবং বার্ষিক সুদের অপচয় হার আর পার্সেন্ট। অপচয়ের হার মানে কি, যেহেতু অপচয় হার বলেছে তার জন্য এটা কী হবে মাইনাস হবে, সময় বলেছে এন বলেছে, তো পি মাইন পি ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড, ঠিক আছে? অপচয় করেছে তার জন্য কী হয়েছে মাইনাস হয়েছে। আর এখানে আমি এইভাবে তোমরা করতে পারো, পি আছে, ঠিক আছে, পি আছে যেহেতু বর্তমান মূল্য পি আছে, আর ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড এন আছে, তো এটা যদি উপরের দিকে চলে যায় তাহলে কী হবে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এন হয়ে যাবে, তাই এটাই তাই হয়েছে, পি ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড মাইনাস এন হয়েছে। অর্থাৎ এটা যদি উপরে চলে যায় তাহলে কী হবে এনটাই প্লাসে আছে, উপরে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী এবার আমি তোমাদের অঙ্কটা সলভ করাবো, ছিল রোমান টু এর অঙ্ক, এই অঙ্কটা, ওকে। এক্স রুট থার্টি সমান সমান 35, রুট 35, তো দেখো একটু বোঝা যাচ্ছে না, একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, রুট 35 মাল্টিপ্লাই রুট 42 হলে এক্সের মানটা কত হবে। তো দেখো অঙ্কটা কিন্তু 9.1 9.2 9.3 অঙ্ক, একটা এমসিকিউ থেকে দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই একদম পাতি অঙ্ক বলা যেতে পারে, একদম মানে খুবই ইজি। তো দেখো অঙ্কটা আমি কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এক্স রুট 30 সমান সমান রুট 35 মাল্টিপ্লাই রুট 42। তো এখানে যে অঙ্কটা যেটা বলেছে যে আমি কী করেছি এটাকে ভাগ করে নিয়েছি, রুট 5 গুণ রুট 6, গুণ করলে কত হবে রুট 30 হবে, আর এটাও ভাগ করেছে রুট 35 মানে কি, রুট 35 মানে রুট 5 গুণ রুট 7, রুট 35 হয়ে গেল। অপর দিকে তোমরা নজর করতে পারো 42 আছে, তার মানে কী আছে রুট 6 মাল্টিপ্লাই রুট 7, এটা রুট 42 হয়ে যাবে। অর্থাৎ তোমাদের এগুলো একটু কেটে দিচ্ছি, একটু কেটে দিচ্ছি। তো দেখো এই যে রুট 5 গুণ রুট 6 মানে কি রুট 32, রুট 35 মানে কি রুট 5 গুণ রুট 7, রুট 35 হয়ে গেল, রুট 6 গুণ রুট 7 রুট 42 হয়ে গেল। তো দেখো এবার আমি কী করছি একটু কেটে দিচ্ছি, বোঝানোর জন্য এগুলো দাগগুলো দিতে হচ্ছিলো, এই যে রুট 5 এর রুট 5 কেটে গেল, ঠিক আছে? তাহলে কী থাকছে এদিকে তাকাও, আর রুট 6 এদিকে রুট 6 কেটে গেল, কী থাকছে রুট 7 থাকছে আর একটা রুট 7 থাকছে, তো রুট 7 গুণ রুট 7, তাই তো? তো রুট 7 গুণ রুট 7 মানে কি রুট 7 দুটো, তার জন্য রুট 7 এর হোল স্কোয়ার, এই এ স্কোয়ার এ স্কোয়ার কেটে গেলে কী থাকছে এক্স সমান সমান 7 থাকছে, কী থাকছে এক্স সমান সমান কিন্তু 7 থাকছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী এবার আমি রোমান থ্রির অঙ্কটা সলভ করাবো। তো দেখো রোমান থ্রির অঙ্কটা কী বলেছে, বলেছে এ বি সি ডি বিধ্বস্ত সামান্তরিকের এ বি সমান সমান সি ডি, এ সি 6 সেন্টিমিটার হলে বিডির মান কত হবে। তো সহজই অঙ্ক, বিডির মানও কত হবে, এটাও হবে 6 সেন্টিমিটার হবে, আর এটা তো তোমরা জানো যে এটা হবে 7 হবে, যেটা একটু আগে করে দিলাম। অর্থাৎ তো দেখো এটা কী করে 6 হবে সেটা তোমাদের আমি ভালো করে বোঝাচ্ছি, ঠিক আছে?
তো দেখো এখানে কিন্তু আমি বৃত্তস্থ কিন্তু সামান্তরিক অঙ্কন করেছি যে এ বি সি ডি প্রথমে বৃত্ত করেছি ঠিক আছে আর বৃত্তর মাঝখানে কিন্তু আমি সামান্তরিকটা অঙ্কন করেছি যেহেতু এটা হাতেই করেছি তার জন্য একটু ওলট পালট হয়ে গেছে বুঝতেই পারছো সময়টা অনেকটা অভাব আর তোমাদের সঙ্গে সঙ্গে সলভটা করে দিতে হবে তার জন্য আমি কোনো পেন্সিল বা পেন দিয়েই করে দিচ্ছি ডাইরেক্ট কোনো স্কেল কাটা কম্পাস ব্যবহার করেনি প্লিজ তোমরা স্কেল কাটা কম্পাসটা ব্যবহার করবে তো দেখো এ বি সমান সমান সি ডি এসি সিক্স সেন্টিমিটার আর বিডির মানটা আমাদের বের করতে হবে তাই তো তো আমরা জানি যে বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান অর্থাৎ এসি সমান সমান বিডি তো একটু কেটে দিচ্ছি না কাটলে বোঝানো বহুত মুশকিল হয়ে যাচ্ছে তো দেখো এই যে এসি যা হবে আর বিডিও তাই হবে এখানে কিন্তু এসি সমান সমান বিডি অর্থাৎ এখানে কিন্তু এসির মান কিন্তু বলে দিয়েছে তো দেখো এসির মান যদি সিক্স বলে দেয় তাহলে বিডির মানও তো সিক্স বেরোবে এটা তো মানে বলার আর কি আছে তোমরা তো জানো যে আমরা জানি বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান তাই তো এসি সমান যদি বিডি হয় তাহলে এসি সমান কী হবে বিডি হবে অর্থাৎ এটাও সিক্স সেন্টিমিটার হবে সুপ্রিয় দর্শকার্থী কী বলছি বুঝতে পারছো তো দেখো এবার আমি তোমাদের নেক্সট অঙ্কটা সলভ করাবো রোমান ফোরের অঙ্ক এক্স কস থিটা সমান সমান ওয়ান এবং ওয়াই কট থিটা সমান সমান ওয়ান হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করো তো দেখো থিটা বর্জিত সম্পর্ক কী করে বের করতে হয় সেটা তোমাদের আমি দেখাচ্ছি ওকে সুপ্রিয় দর্শকার্থী তো তোমরা নজর করতে পারছো এক্স কস থিটা সমান সমান ওয়ান আর অপরদিকে আরেকটা দিয়েছে ওয়াই কট থিটা সমান সমান ওয়ান জাস্ট সেটাকে আমি কী করেছি এক্স মাল্টিপ্লাই ওয়ান বাই সেক থিটা ঠিক আছে সমান সমান ওয়ান যেটা করেছি তাহলে এক্স বাই সেক থিটার সমান সমান কী থাকছে ওয়ান থাকছে তাহলে সেক থিটার সমান সমান কী থাকছে এক্স থাকছে তোমরা তো জানো তোমাদের তো আমি অনেকবার আমি করিয়েছি তাই তো তো দেখো সেম ক্যাটাগরিতে ওয়াই কট থিটা সমান সমান ওয়ান তাহলে ওয়াই গুণ কট থিটা মানে কি ওয়ান বাই ট্যান থিটা সমান সমান ওয়ান তাহলে কী আছে ওয়াই বাই ট্যান থিটা সমান সমান ওয়ান ট্যান থিটা সমান সমান কী থাকছে ওয়াই থাকছে বুঝতে পারছো আমি কী বলছি ট্যান থিটা সমান সমান কী থাকছে ওয়াই থাকছে তাই তো একটু কেটে দিচ্ছি এগুলো আমি তো দেখো এবার আমি কী করছি দেখো এইদিকে তাকাও তোমরা একটু নজর করো একটু নজর করলেই বুঝতে পারবে তো দেখো এখানে আমরা একটা ফর্মুলা কী জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে সেকের মান কী আছে তো একটু কেটে দিচ্ছি এক্স আছে আর ট্যানের মান কী আছে ওয়াই আছে তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান তোমাদের কিন্তু আমি বারবার করে তিনটে ফর্মুলা শিখিয়েছিলাম শর্টকাট ফর্মুলাটা শিখিয়েছিলাম একটু কেড়ে দিয়েছি বোঝাচ্ছি আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি দেখো তোমাদের আমি বলেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এই একটা বুঝিয়েছিলাম আর একটা বুঝিয়েছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান এটাও বুঝিয়েছিলাম আর একটা বুঝিয়েছিলাম এইটা সিও এসি সি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার এটা ও হবে হ্যাঁ কোয়াট স্কোয়ার থিটা সমান সমান ওয়ান তো দেখো এই যে তিনখানা ফর্মুলা কিন্তু তোমাদের আমি অনেকবার বুঝিয়েছি আমাদের যতগুলো অঙ্ক কিন্তু করছি কিন্তু এই তিনখানা ফর্মুলা কিন্তু আমরা খুবই ব্যবহার করছি খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং প্রত্যেকটা অঙ্ক করতে গিয়ে কিন্তু এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হচ্ছে তার জন্য এই তিনখানা ফর্মুলা তোমরা ভালো করে মুখস্থ করে নাও ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী এবার আমি তোমাদের পাঁচ দাগের অঙ্কটা সলভ করাবো বলেছে তিন সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রাখলে যে আয়ত ঘন তৈরি হবে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার কিন্তু হবে থ্রি রুট সিক্স সেমি হবে তো দেখো থ্রি রুট সিক্স সেমি কী করে হয় সেই দিকে প্লিজ তোমরা একটু নজর করো ওকে তো দেখো আমি পাশাপাশি দুটো ঘনক এঁকেছি তোমরা একটু ভালো করে রাখবে যেহেতু এটা হাতে এঁকেছি তো তাই তো বুঝতে পারছো আমি কী বলছি তো আমরা কী করেছি এ বি সি ডি আর ই আর এফ করেছি তার মানে কি এই একটা ঘনক আর এই একটা ঘনক ঠিক আছে দুটো ঘনককে আমি পাশাপাশি রেখেছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে যে দৈর্ঘ্যটা কী আছে এফ আর এফ পি তো কত হচ্ছে তিন প্লাস তিন কত হবে সিক্স সেন্টিমিটার তাই তো অপর দিকে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা দেখো যে দৈর্ঘ্য তিন সেন্টিমিটার সরি প্রস্থ তাহলে তিন সেন্টিমিটার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার
আর উচ্চতা কত আছে 3 সেন্টিমিটার আছে। এই টাইপের অঙ্ক কিন্তু আমি অনেকবার করেছি। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কী আছে? আমরা জানি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। দৈর্ঘ্য কত 6 এর হোল স্কোয়ার, প্রস্থ কত আছে 3 এর হোল স্কোয়ার, উচ্চতা কত আছে 3 এর হোল স্কোয়ার। অর্থাৎ 6 × 6 = 36, 3 × 3 = 9, 3 × 3 = 9। তাই তো কী বলছি বুঝতে পারছো? তো দেখো একটু উঠিয়ে দিচ্ছি উপরের দিকে, হ্যাঁ এবার বুঝতে পারবে তোমরা। তো দেখো আমরা কী করেছি এবার, 36 তো হ্যাঁ 36 এদিকে 9 আর এদিকে 9, 36 আর 18 যোগ করলে কত হয় 54 হয়। তাহলে 54 মানে কি 3 × 3 = 9, 6 × 9 = 54। অর্থাৎ দুটো তিন আছে, এই দুটো তিন থেকে একটা তিন বাইরের দিকে থাকলো আর রুট সিক্সটা কী আছে ভিতরের দিকে আছে 6 সেন্টিমিটার। তোমরা জানো যে দুটো সংখ্যা থাকলে সেটা বেরিয়ে যায় বাইরের দিকে, রুট থেকে বেরিয়ে যায়, আর যদি একটা সংখ্যা থাকে তাহলে সেটা থাকে মানে সেটা বেরোতে পারে না, সেটা ভিতরেই থাকে। অর্থাৎ 3√6 সেন্টিমিটার এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, এরকম টাইপের অঙ্ক কিন্তু আমি তোমাদের অনেকবার করিয়েছি, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী এবার আমি তোমাদের অঙ্কটা মানে সলভ করবো। 6 জায়গার অঙ্ক, 15 এর পরিবর্তে ড্যাশ সংখ্যাটি নিলে 9, 12, 15, 18, 20, 22 সংখ্যাগুলির যৌগিকগড় 1 বাড়বে। একদম ঠিক, যদি 15-র পরিবর্তে যদি 21 যদি আমি নিই তাহলে কিন্তু যৌগিকগড় 1 বাড়বে। তোমরা দেখতেই পারছো যে এখানে যে 15 যে সংখ্যাটা আছে, এই যে 15 সংখ্যাটা জাস্ট আমি মুখে বলে যাচ্ছি, অঙ্কটা কোনো কঠিন অঙ্ক নয়, খুবই সহজ অঙ্ক। এই যে 15 যেটা আছে, এই 15-র পরিবর্তে তোমরা যদি 21 নাও এবং এর যদি যৌগিকগড় করো, তুমি দেখবে কি যে যৌগিকগড় আগে যেটা ছিল তার থেকে কিন্তু এটা কিন্তু 1 বাড়বে। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের সত্য মিথ্যাগুলো সলভ করিয়ে দেবো। তাহলে আলোচনা করা যাক আমাদের ফার্স্ট অঙ্ক কী বলেছে সত্য মিথ্যার। তো দেখো কেড়ে দিচ্ছি এগুলো। ফার্স্ট অঙ্ক বলেছে যে একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে 21 টাকা চক্রবৃদ্ধি পেল, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? তাহলে আমি কী বলছি, তো দেখো চক্রবৃদ্ধি কি 21 টাকা বেরোবে কি বেরোবে না সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমরা যে অঙ্কটা নজর করতে পারছি যে পি এর মান কিন্তু 100 টাকা বলেছে, এন এর মান 2 বছর বলেছে, আর এর মান 5% বলেছে। আর টোটাল এখানে ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি অ্যান্সারটা পেয়েছি 110.25 পাচ্ছি। তো দেখো এটা থেকে যদি আমি 100টা যদি বাদ দিই তাহলে আমরা ওটা পেয়ে যাব কত পাবো 10.25, বাট বইতে বলেছে 21 টাকা, তার জন্য কী আছে এটা মিথ্যা আছে, বুঝতে পারছো? অর্থাৎ এটা কী আছে, এটা আছে ফলস আছে মানে মিথ্যা, ঠিক আছে মানে মিথ্যা আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে একটু আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান্টিক অঙ্ক কী বলেছে, বলেছে যে যে কোনো বৃত্তের ক্ষেত্রফল বৃত্তটির ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদের থাকে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, অঙ্ক যেটা বলেছে যে কোনো বৃত্তের ক্ষেত্রফল বৃত্তটির ব্যাসার্ধের সঙ্গে সরল বেঁধে থাকে, এটা কিন্তু তোমরা জানো এটা কি আছে সত্য আছে। এটাকে কী বলবো যে বৃত্তটির ব্যাসার্ধের সঙ্গে বৃত্তের ক্ষেত্রে পর বৃত্তটির ব্যাসার্ধের সঙ্গে সরল বেঁধে থাকে, এটা তো তোমরা জানো এটা সত্যই আছে। আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট অঙ্ক আছে, তো একটু মুছে দিচ্ছি, আমাদের রোমান থ্রির অঙ্ক যে দুটি সমকোণী ত্রিভুজের সদৃশ হলে তাদের সূক্ষ্মকোণ হবে। তো দেখো দুটি সমকোণী ত্রিভুজ সদৃশ হলে তাদের সূক্ষ্মকোণ সমান হয় না, দুটি সমকোণী ত্রিভুজ সদৃশ হলে সূক্ষ্মকোণ কেন সমান হতে যাবে, সূক্ষ্মকোণ সদৃশ কোণটা সমান হতে পারে, দুটো ত্রিভুজ সমান হতে পারে বাট সূক্ষ্মকোণ সমান হয় না, অর্থাৎ এটা কী আছে এটাও মিথ্যা আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট অঙ্ক আছে রোমান ফোরের অঙ্ক, যে থিটা কোণের জন্য সেক 4/3 হতে পারে। তো দেখো অবশ্যই হতে পারে, না হওয়ার কী আছে, অর্থাৎ এটা কী আছে সত্য হবে। তোমরা ক্যালকুলেশন যদি করো যে সেক 4/3 হতেই পারে, না হওয়ার কী আছে, অর্থাৎ এটা কী আছে সত্য আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী আছে, নেক্সট অঙ্ক আছে আমাদের রোমান 5-এর অঙ্ক, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4:25 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত 2:3 হবে। তো দেখো দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4/25 বলে তাদের ব্যাসার্ধের অনুপাত 2:3 হয় কি হয় না সেটা তোমাদের আমি দেখাচ্ছি।
তোমরা যদি অঙ্কটা এরকম ভাবে করো যে 3 পাই বোঝাচ্ছি 3 পাই আর স্কয়ার 1 বাই 3 পাই আর স্কয়ার 2 সমান সমান একটু এটাকে সরিয়ে দিচ্ছি একটু সমান সমান কত বলেছে বলেছে যে 4 বাই 25 মানে 4 ইস টু 25 4 বাই 25 বলেছে তাই তো তো 3 3 আমি কেটে দিলাম পাই পাই কেটে দিলাম তাই তো আর 1 বাই আর 2 এর হোল স্কয়ার সমান সমান 2 বাই 5 এর হোল স্কয়ার তো অ্যান্সারটা কি আসছে অ্যান্সারটা আসছে আর 1 ইস টু আর 2 সমান সমান কি পাচ্ছি 2 ইস টু 5 পাচ্ছি তো অ্যান্সারটা বলেছে কত অ্যান্সারটা বলেছে 2 ইস টু 3 তো দেখো 2 ইস টু 3 না 2 ইস টু 5 বেরোবে কত বেরোবে 2 ইস টু 5 এটা 2 ইস টু 3 বেরোবে না আর 2 ইস টু 3 বেরোবে না অ্যান্সার বেরোবে 2 ইস টু 5 অর্থাৎ কি আছে এই পাঁচ দাগের অঙ্কটা কি আছে মিথ্যা আছে ওকে কি বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক হচ্ছিল রোমান সিক্সের অঙ্ক 8,9,12 একটু কালার নিয়ে নিই ঠিক আছে হ্যাঁ 8,9,12,17,x+2 x+4 30, 31, 34, 39, 41 এর মধ্যমা 24 হলে এক্স এর মানটা কত হবে যেটা চেয়েছে তো দেখো এটা আমি কী করে তোমাদের সলভ করাচ্ছি সেদিকে ভালো করে নজর করো সুপ্রিয় দর্শকার্থী অঙ্কটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি প্রথমে 8,9,12,17, x+2 তারপরে x+4 30, 31, 34, 39, 41 সব সাজানোই আছে তো দেখো প্রথমে আমি কী করছি তো দেখো কাটছি প্রথমে 8 কাটলাম তারপরে 41 কাটলাম তারপরে 9 কাটলাম 39 কাটলাম ঠিক আছে 12 কাটলাম 34 কাটলাম 17 কাটলাম 31 কাটলাম x+2 কাটলাম 30 কাটলাম মাঝখানে কী থাকে x+4 থাকে অর্থাৎ এটা মধ্যমা কত x+4 x+4 সমান সমান 24 এক্স সমান সমান কী আছে 24-4 কত হবে 20 হবে কত হবে 20 হবে অর্থাৎ এটা কী আছে এটা মিথ্যা হবে যেটা তোমাদের আমি প্রমাণ করে এক্ষুনি আমি দেখালাম অর্থাৎ তোমরা দেখতে পারছো যে যে অ্যান্সারটা বলেছে 21 বা 21 হবে না কত হবে হবে হলো 20 হবে যেটা তোমাদের আমি বুঝিয়েছি একটু আগে বুঝিয়েছি তোমাদের এখান থেকেও বুঝিয়ে দিতে পারি তো দেখো একটু কেটে দিচ্ছি এটা একটু কেটে দিচ্ছি দেখো এখান থেকেও কিন্তু বোঝানো যায় প্রথমে 8 কাটলাম তারপরে 41 কাটলাম 9 কাটলাম 39 কাটলাম 12 কাটলাম 34 কাটলাম 17 কাটলাম 31 কাটলাম x+2 কাটলাম 30 কাটলাম মাঝখানে কী থাকছে মাঝখানে থাকছে x+4 তাই তো বুঝতে পারছো আমি কী বলছি তাহলে x+4 যদি হয় সমান সমান একে যদি বলেছে বইতে কত বলেছে 24 বলেছে মধ্যমা মধ্যমা তাহলে এক্স সমান সমান কত হবে 24-4 কত হবে 20 হবে সুপ্রিয় দর্শক অ্যান্সার কিন্তু 20 হবে কিন্তু বইতে কত বলেছে 21 বলেছে তার জন্য এটা কি হবে মিথ্যা হবে তো দেখো এটা একটু কেটে দিচ্ছি আমি না কাটলে একটু সমস্যা হচ্ছে নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এসবি একাডেমিক সেন্টারে অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রয় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি 2024 সালের ভলিউম 2 যার পেজ নম্বর 564 এবং সেট হচ্ছিল 19 তো দেখো সুপ্রিয় দর্শকার্থী আজকে আমি তোমাদের 4 দাগ থেকে অঙ্কগুলো সলভ করাবো এর আগে আমি 1 থেকে 3 দাগ পর্যন্ত যাবতীয় অঙ্কগুলো কিন্তু টু দ্য পয়েন্টে আমি সলভ করে দিয়েছি আজকে আমি অঙ্ক সলভ করাবো তোমাদের 4 দাগের অঙ্কগুলো তো দেখো সুপ্রিয় দর্শকার্থী আমাদের ফার্স্ট অঙ্ক কী বলেছে চারের রোমানে বলেছে বার্ষিক 10% সরল সুদে কত বছরে সুদ আসলে 3/5 হবে তো দেখো যদি আমরা আসলটা যদি ধরে নিই এক্স টাকা তাহলে সুদ আসল হবে মানে সুদটা হবে 3x মানে x×3/5 মানে 3x/5 হবে এবং আর এর মান কিন্তু আমাদের বলে দিয়েছে 10% তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সময় বের করা আমাদের কোনো ব্যাপারই না কী করবো সময় কী করবো করবো হচ্ছিল ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর করবো হচ্ছিল p মাল্টিপ্লাই আর
ঠিক আছে, আমাদের কিন্তু টাইমের মানটা মানে টাইমটা বেরোবে, সময় সমাচন বেরোবে। তো দেখো সুপ্রিয় দর্শক, আমি অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো, ওকে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো, মনে করি আসল এখানে পি দ্বারা প্রকাশ করেছি, এক্স টাকা মানে আসল মানে তো পি প্রিন্সিপাল, সুদ এক্স গুণ 3/5 সমান সমান 3x/5 টাকা, বার্ষিক সুদের হার কিন্তু 10% বলে দিয়েছে, সময়ের মানটা বেরো মানে বের করবো টি মাল্টিপ্লাই 100/পি মাল্টিপ্লাই আর, সময় কত আছে, ইন্টারেস্ট কত আছে 3x/5 আছে, এবং মাল্টিপ্লাই কত আছে 100 আছে, এবং আমাদের পি এর মান কত আছে এক্স আছে, এবং আর এর মান কত আছে 10 আছে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এক্স এক্স কেটে দিয়েছি, শূন্য শূন্য কেটে দিয়েছি, 5 × 10 2, অর্থাৎ 2 × 3 কত হবে 3 × 6 বছর। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এর অ্যান্সার কিন্তু 6 বছর, ঠিক আছে? আমরা নজর করে দেখতে পাচ্ছি এই অঙ্কটার ভিতরে যে এখানে থাকছে 2 থাকছে, এখানে থাকছে 3 থাকছে, 3 × কত হবে সময় সমান 6 বছর এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী আছে, আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান্টিক অঙ্ক বলেছে এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এ এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত হবে। তো দেখো খুব ইজি অঙ্ক আছে, তো দেখো মনে করি বি এর মূলধন এক্স টাকা ধরে নিতে হবে, ঠিক আছে? কোনো ব্যাপার না, একদম একটা ইজি অঙ্ক। তো দেখো আমি খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো মনে করি বি এর মূলধন এক্স টাকা, এর লভ্যাংশ 630 টাকা যেটা বলে দিয়েছে, মোট লাভ 1050 টাকা, তাহলে বি এর লভ্যাংশটা কত থাকবে, 1050 থেকে 630 বাদ দিলে কত থাকছে 420 মানে 420 থাকছে, তাহলে কত থাকছে 900 × x সমান সমান 630 × 420। তো দেখো আমরা কিন্তু এখান থেকে কিন্তু এক্স এর মানটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু বি এর যে মোট যে লভ্যাংশ যেটা আছে, যেটা আমাদের এর লভ্যাংশ, বি এর যে মূলধন আছে, বি এর মূলধনটা কি আমরা পেয়ে যাব, কারণ বি এর মূলধনটা কিন্তু আমাদের কিন্তু বি এর মূলধন এবং বি এর লভ্যাংশ সেটা কিন্তু বলে দেয়নি, সেটা কিন্তু আমরা বের করেছি, ঠিক আছে? তো দেখো প্রশ্নানুসারে দিয়ে কিন্তু অঙ্কটা আমি করিয়েছি। তো দেখো এখানে কী করেছে, 900 × x এস সমান সমান 630 × 420, 900 × x। তো দেখো এখানে কাটাকাটি করেছি, কাটলে কত থাকছে, কাটলে উপরে থাকছে 9 থাকছে আর নিচে থাকছে 6 থাকছে, তো 9x সমান সমান কী থাকছে 900 × 6, x সমান সমান কী থাকছে 900 × 6 বাই 9, কাটাকাটি করলে কত থাকছে 100 আছে, 100-র সঙ্গে 6 গুণ করলে কত হবে 600 টাকা এর অ্যান্সার হবে। কত হবে এর অ্যান্সার, কিন্তু 600 টাকা হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী আছে, আমাদের রোমান থ্রির অঙ্ক কী বলেছে, বলেছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8 = 0, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ সমীকরণ দ্বয়ের বীজ 2 হলে এ ও বি এর মান কত হবে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে আমি করে দিচ্ছি, প্রথমে কিন্তু এক্স এর মানটা আমরা বসাবো, সেখান থেকে কিন্তু এক্স এর মানটা দিলে সেখান থেকে কিন্তু আমরা এর মানটা পেয়ে যাবো, এবং এর মানটা এবং এক্স এর মানটা যদি আমরা এই সমীকরণে যদি পুট করি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এই এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 8 = 0, এক্স এর মান কিন্তু 2, তা দেখো এক্স মানে কী আছে 2² প্লাস এ এক্স, এ এক্স এর মান কত আছে 2 বসিয়ে দিয়েছি, প্লাস 8 = 0। তো দেখো এখানে 4 হচ্ছে এখানে 8, 8 আর 4 কত হয় 12, 12 মানে 2 + 12 সমান সমান 0, তাহলে 2 মানে 2 এ সমান সমান -12, এ সমান সমান কী আছে -12/2, ভাগ করলে কত হবে -6 হবে, কী হবে -6 হবে। তো দেখো আমরা কিন্তু এক্স এর মান যেটা বইতে দিয়েছে 2 দিয়েছি এবং এর মান আমরা পেয়েছি -6। এবার আমরা এই এক্স এর মান 2 এবং -6 যদি দ্বিতীয় রং সমীকরণে পুট করি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে? তো দেখো আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি, দেখো এই দিকে তাকাও তোমরা একবার একটু নজর করে দেখো, ঠিক আছে? তো দেখো এই যে অঙ্কটা দাঁড়াও, এই যে হ্যাঁ বসিয়ে দিচ্ছি দেখো। তো দেখো এখানে আমি কী করেছি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস a = 0, এক্স এর মান 2 আছে 2 বসিয়ে দিয়েছি, প্লাস বি গুণ এক্স এর মান 2 বসিয়ে দিয়েছি, প্লাস এর মান কী আছে -6 বসিয়েছি। তো দেখো 4 + 2b প্লাস মাইনাসে -6, তার কত থাকছে 2b সমান সমান 4 থেকে 6 বাদ দিলে কত থাকে -2 থাকে, 2b সমান সমান 2 বাই 2, কত হবে b সমান সমান 2 কে 2 দিয়ে ভাগ করলে কত 1 হয়,
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বি এর মান কিন্তু 1 আর এ এর মান কিন্তু -6। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের চার দাগের অঙ্ক কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 5 ওয়াই স্কোয়ার প্লাস 9 জেড মাইনাস 2 ওয়াই ব্র্যাকেটের মধ্যে 2 এক্স প্লাস 3 জেড ইজ ইকুয়াল টু 0 হলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মানটা কত হবে। তো দেখো আমি খুব সুন্দর করে কিন্তু এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মানটা তোমাদের আমি বের করে দেবো। তো দেখো অঙ্কটা কিন্তু খুব সুন্দর করে এখানে সাজানো আছে, যেখানে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মানটা আমাদের কিন্তু বের করতে বলেছে। তো দেখো আমি প্রথমে এর সঙ্গে প্রথমে গুণ করে দিচ্ছি, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 5 ওয়াই স্কোয়ার প্লাস 9 জেড মাইনাস 4 এক্স ওয়াই মাইনাস 6 ওয়াই জেড। এবার আমি অঙ্কটাকে সাজিয়ে নিয়েছি, প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই প্লাস 4 ওয়াই স্কোয়ার। তো দেখো 4 ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, কত হচ্ছে 5 ওয়াই স্কোয়ার থাকছে, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটাকে কিন্তু ভেঙে দিয়েছি, ওকে, মাইনাস কী আছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6 ওয়াই জেড প্লাস 9 জেড স্কোয়ার। তো দেখো এখানে কী আছে, এখান থেকে এতটা কী আছে, এ স্কোয়ার প্লাস 2 বি প্লাস বি স্কোয়ার আছে, আর এটা কী আছে, এ স্কোয়ার মাইনাস 2 বি প্লাস বি স্কোয়ার আছে, ঠিক আছে। তার মানে কী আছে, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 জেড এর হোল স্কোয়ার, তাই তো। তো দেখো আমরা না দুটো মান পাচ্ছি বোথ সাইড থেকে, তো বুঝতেই পারছো খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ওকে। তো দেখো এবার দেখো আমি কী করেছি, এবার দেখো এক্স মাইনাস 2 ওয়াই ইজ ইকুয়াল টু 0 হয়, তো এর এ স্কোয়ারের তো কোনো ভ্যালু নেই, জিরোর সঙ্গে গুণ করলে তো জিরোই হয়, তাই এক্স সমান সমান 2 ওয়াই হচ্ছে, আর এক্স বাই ওয়াই সমান সমান কী থাকছে 2 বাই 1, তাহলে কী আছে এক্স ইস টু ওয়াই সমান সমান কী আছে 2 ইস টু 1 থাকছে, তাই তো। বুঝতে পারছো আমি কী বলছি, অপর দিকে আমরা ব্যবহার করছি ওয়াই মাইনাস 3 জেড এর হোল স্কোয়ার ইজিকল টু যদি 0 হয়, তা ওয়াই মাইনাস 3 জেড ইজিকল টু 0 হবে, ওয়াই সমান সমান 3 জেড হবে, ওয়াই বাই জেড সমান সমান কী হবে 3 বাই 1, অর্থাৎ ওয়াই ইস টু জেড সমান সমান কী থাকছে 3 ইস টু 1 থাকছে, তাই তো। বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো এবার আমরা বের করবো হচ্ছিল, তো দেখো মানটা খুব সুন্দর করে বের করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এক্স ইস টু ওয়াই সমান সমান 2 ইস টু 1 বেরিয়েছে, আর কি আছে ওয়াই ইস টু জেড সমান সমান 3 ইস টু 1 বেরিয়েছে। তো দেখো এক্স ওয়াই এরকমভাবে গুণটা করেছে, ঠিক আছে, এক্স ওয়াই 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 গুণ করলে ওয়াই স্কোয়ার আর ওয়াই জেড থাকছে, আর এখানে থাকছে এইভাবে গুণটা করেছি, ঠিক আছে, দয়া সিস্টেমে গুণটা করেছি। তো দেখো 3 দুগুণী 6, ঠিক আছে, 3 অক্ষে 3, আর একের সঙ্গে একের গুণ করলে এককে এক হয়, বোথ সাইড থেকে যদি আমি ওয়াই 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 কেটে যাই তাহলে কী থাকছে, এক্স ইস টু ওয়াই ইস টু জেড, ঠিক আছে, কত থাকছে, অর্থাৎ 6 ইস টু 3 ইস টু 1 এর অ্যান্সার হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, এরপর আমি তোমাদের পাঁচ দাগের অঙ্কটা সলভ করিয়ে দেবো। তো দেখো আমাদের পাঁচ দাগের অঙ্ক কী বলেছে, ও বৃত্তের কেন্দ্রে এ বি বৃত্তের ব্যাস, সি ডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, এ সি বিডিকে বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করে, কোণ এ পি বি এর মান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তো দেখো খুব সুন্দর করে কিন্তু ওখানে চিত্র অঙ্কন করা আছে, আমি তোমাদের সুন্দর করে সলভ করিয়ে দেবো, ঠিক আছে। এবং ছয় দাগের অঙ্কটাও দেখে নাও যে ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি ব্যাস, বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এ বিকে টি বিন্দুত এ বিকে টি বিন্দুতে স্পর্শ করে কোণ এ পি ও 30 ডিগ্রি হলে কোণ পি এ টি এর মান কত হবে। তো দেখো এই দুটো অঙ্কই তোমাদের কিন্তু আমি পরপর সলভ করে দেবো, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। তো দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু চিত্রটা অঙ্কন করা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস, ঠিক আছে, এ বি বৃত্তের ব্যাস, ঠিক আছে, এ বি বৃত্তের ব্যাস আর সি ডি জ্যা এর দৈর্ঘ্য আছে, ত্রিভুজ সি পি ডি সমান সমান ত্রিভুজ এ ও সি এ। তো দেখো আমরা দেখতে পাচ্ছি কোণ ও সি ও সি ও সি এ, ঠিক আছে, এটা ও সি এ হবে, ও সি এ হবে, ঠিক আছে, কোণ সি ও এ কোণ ও ও এ সি। তো দেখো প্রত্যেকটা কোণ কিন্তু 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ কিন্তু এখানে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, সব কিন্তু আমরা 60 ডিগ্রি নজর করতে পারছি, তাই তো। তো দেখো আমরা এবার অঙ্কটা কী করছি, দেখো তোমরা ভালো করে একটু নজর করে দেখো, একটু কেটে যাচ্ছে, সরে যাচ্ছিল। তো দেখো এবার আমরা কী করছি যে কোন সিপিডি এর ক্ষেত্রেও সেরকম এ ও সি সমান সমান ও সি এ, এটা এ হবে ও সি এ, এখানে কী আছে সি ও এ কোন ও এ সি, 180কে 3 ভাগ করলে কত হবে 60 ডিগ্রি হবে, মানে প্রত্যেকটা কোণ কিন্তু 60 ডিগ্রি দেখতে পাচ্ছি, তাহলে কী আছে সিপিডি কোণ পিসিডি কোণ সিডিপি সমান সমান 60 ডিগ্রি, তাহলে কী আছে, তাহলে আমরা মানে দেখতে পাচ্ছি যে কোণ এ পি বিও কিন্তু 60 ডিগ্রি হবে। তো অঙ্কটা এমন কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এ পি বি
এটাও কিন্তু 60 ডিগ্রি হবে। তাই তো বুঝতে পারছো আমি কি বলছি। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের অঙ্কটা যেটা বলেছিল সেটাও সলভ করে দিচ্ছি। তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, এই যে হ্যাঁ এটাও সলভ করে দিচ্ছি। কি বলেছে দেখো, তো দেখো এখানে আমরা অঙ্কন করেছি খুব সুন্দর করে যে ওবি, ঠিক আছে এটা কিন্তু ও আছে, ঠিক আছে এটা ও আছে, ওকে এটা ও আছে। তো দেখো ওবি অর্থাৎ এইটা ওবি সমান সমান ওপি মানে এইটা উপরেরটা। তো দেখো এইটা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ কোণ ওপিবি সমান সমান কোণ ও পিবি, পিবিও অর্থাৎ পিবিও কোণ সমান সমান ওপিবি সমান সমান প্রত্যেকটা কিন্তু 30 ডিগ্রি। আর টিপি স্পর্শক, ঠিক আছে এই যে টিপি মানে এই যে যেটা আছে এটা কিন্তু স্পর্শক, এটা টি আছে এটা পি আছে, ঠিক আছে টিপি কিন্তু স্পর্শক আছে, তাই তো। তাহলে দেখো ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ওপি যেটা আছে, ওপি যেটা আছে এটা কিন্তু স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই তো। কি বলছি বুঝতে পারছো। তো দেখো এবার আমি কি করবো, এখানে কিন্তু খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। দেখো এই যে হ্যাঁ ওকে বুঝতে পারছো তোমরা, দেখো একটু জুম করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোন পি বিয়োগ সমান সমান কোন ওপিবি 30 ডিগ্রি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি ওপি দাঁড়িয়েছে টিপির পরে, যেখানে কোন টিপিও কিন্তু 90 ডিগ্রি। তাহলে কি আছে কোন বিপিটি সমান সমান 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কত হবে, পিপিটি সমান সমান 120 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বিপিটি এর পিটিবি পিটি এর সমান সমান কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি। তো এক কোন 180 ডিগ্রি সমান সমান কি আছে, এখানে যোগ করলে কত হবে 150 ডিগ্রি হবে, 180 থেকে 150 বাদ দিলে কত হয় 30 ডিগ্রি হবে। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শকার্থী এই যে পিটিএ এর যে মানটা আছে এই মানটা কিন্তু সত্যি কথা বলতে 30 ডিগ্রি। ওকে আমাদের পরের অঙ্কটা কি বলেছি, আমাদের পরের অঙ্কটা বলেছে 7 দাগের অঙ্ক। সুপ্রিয় দর্শকার্থী আমাদের 7 দাগের অঙ্ক কি বলেছে, তো দেখো একটু 7 দাগের অঙ্ক কি বলেছে ভালো করে দেখো। বলেছে এবিসি ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি, আর বিডি এসির পর দাঁড়িয়ে আছে এবি 30 সেন্টিমিটার, বিডি 24 সেন্টিমিটার হলে, এডি 18 সেন্টিমিটার হলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো অঙ্কটা কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদের কিন্তু আমি সলভ করিয়ে দেবো, ওকে সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে অঙ্কন করেছি, যেখানে এবি কিন্তু 30 সেন্টিমিটার, বিডি কিন্তু আমাদের 24 সেন্টিমিটার, এবং আমাদের এডি কিন্তু 18 সেন্টিমিটার। এখানে কিন্তু আমাদের ডিসির মানটা বের করতে হবে, ঠিক আছে, এবং লাস্টের দিকে আমরা বিসির মানটাও আমাদের বের করতে হবে। তো দেখো কোন এবিও সমান সমান 90 ডিগ্রি, এবি দাঁড়িয়ে আছে, এডি দাঁড়িয়ে আছে এসির পরে, কোন এবি 30 সেন্টিমিটার, বিডি 24 সেন্টিমিটার, এডি 18 সেন্টিমিটার, বিসির মানটা আমাদের বের করতে হবে। তো দেখো ত্রিভুজ ডিএবি সমান ডিএবি ও ত্রিভুজ ডিবিসি এর সদৃশ, সেটা তো বুঝতেই পারছো। বিডিএস কর সমান সমান কী আছে, বিডিএস কর সমান সমান এডি গুণ সিডি। তাহলে কী আছে বিডির মান কত হচ্ছে 24 হোল স্কোয়ার সমান সমান 18 গুণ এডির মান কত আছে 18 আছে, আর সিডির কোনো মান নেই। সিডি সমান সমান কী আছে 24 গুণ 24 স্কোয়ার মানে কি 24 গুণ 24 বাই 18, মানে কাটাকাটি করলে কত আছে, কাটাকাটি করলে আছে 32 আছে। অর্থাৎ দেখতে পারছি যে বিডির যে মানটা আছে এটা কিন্তু না সরি ডিসির মান, এই যে ডিসির মান কত আছে, ডিসির মান কিন্তু আমরা 32 পাচ্ছি, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, ডিসির মান কত পাচ্ছে, ডিসির মান কিন্তু আমরা পাচ্ছি 32 পাচ্ছি। তাহলে আমরা এবার আমরা কী করবো, বিসির মানটা বের করবো। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অতিভুজ আছে, এটা লম্ব ভূমি, এটা অতিভুজ মানে কি বিসি স্কোয়ার সমান সমান কী আছে, বিসি স্কোয়ার সমান সমান হবে হচ্ছিলো আমাদের বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বা ডিসি স্কোয়ার, ঠিক আছে। তো দেখো আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সিডির মান কিন্তু 32 পেয়েছি, বিসি সমান সমান কী দেখছে রুটের ভিতরে ডিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ডিসির মান 32 আছে 32 হোল স্কোয়ার প্লাস বিডির মান 24 আছে 24 হোল স্কোয়ার, মানে কি 32 হোল স্কোয়ার মানে কি 1024 যোগ 24 হোল স্কোয়ার মানে কি 576, তাই তো। সুপ্রিয় দর্শকার্থী যোগ করলে কত হবে, যোগ করলে হচ্ছে তোমার হচ্ছিলো 1600, তাই তো 1600 রুট মানে কি বিসি মানে কি 40 গুণ 40, 240 থেকে কিন্তু 140 বসেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিসির মান কিন্তু 40। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী আছে, সুপ্রিয় দর্শকার্থী আমাদের 8 দাগের অঙ্ক সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা = 1 হলে কোয়াট আলফা যোগ বিটার মান কত হবে। তো দেখো তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু সাইন স্কোয়ার যেটা আছে সেটা আলফার মান কিন্তু 45 ডিগ্রি বেরোবে, এবং সাইন স্কোয়ার যে বিটা আছে শুধু বিটার মান কিন্তু 40 ডিগ্রি হবে। তো কোয়াট মানে আলফা প্লাস বিটা মানে কি
কট আলফার মান 45 ডিগ্রি, বিটার মান 45 ডিগ্রি, যোগ করলে কত হবে কট 90 ডিগ্রি, কট 90 ডিগ্রির মান কত হবে জিরো হবে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু সূত্রে দর্শকার্থী জিরো। তো দেখো অঙ্কটা কী করে করেছি সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো এখানে আমি অঙ্কন করেছি যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু ওয়ান, সাইন স্কোয়ার আলফা সমান কি আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বিটা, ওয়ান মাইনাস কস স্কোয়ার মানে কি এটা সাইন স্কোয়ার আলফা হবে। তো দেখো সাইন স্কোয়ার বোথ সাইড থেকে কেটে যায়, আলফা যোগ আলফা সমান 90 ডিগ্রি, টু আলফা সমান 90 ডিগ্রি, আলফা সমান কি আছে 90 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 45 ডিগ্রি হবে, তাই তো? তো সেমই করেছি, সেমনি বিটার মানও কিন্তু 45 ডিগ্রি বের হবে, ঠিক আছে বিটার মানও। তো দেখো কোয়াট আলফা যোগ বিটা 45 যোগ 45 90, কোয়াট 90 ডিগ্রি মান কত হবে জিরো হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে জিরো ডিগ্রি। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী আছে, তো দেখো আমাদের নয় জায়গার অঙ্ক যে টু ট্যান থিটা ইন্টু কস থিটা সমান ট্যান 60 ডিগ্রি হলে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি এর মান কত হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের সলভ করিয়ে দেবো। তো দেখো এখানে ট্যান টু ট্যান থিটা ইন্টু কস 60 ডিগ্রি সমান ট্যান 60 ডিগ্রি, টু ট্যান থিটা কস 60 ডিগ্রি মান কত হচ্ছে ওয়ান বাই টু সমান ট্যান 60 ডিগ্রির মান আসলে ওয়ান বাই রুট মানে শুধুমাত্র রুট থ্রি মানে রুট থ্রি আর কি। তো দেখো টু টু কেটে গেলে কী থাকছে ট্যান থিটা সমান রুট থ্রি, ট্যান থিটা সমান ট্যান 60 ডিগ্রি মান, ট্যান ট্যান কেটে গেলে থিটা ইজিকুয়াল টু 60 ডিগ্রি, সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি, সাইন থিটার মান কত থিটার মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে কি সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান কত হবে ওয়ান বাই রুট টু, সাইন 45 ডিগ্রি মান কত বেরোবে ওয়ান বাই রুট টু বেরোবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক কী আছে, সুপ্রিয় দর্শকার্থী আমাদের 11 অঙ্ক যে শঙ্কুর কী বলেছে যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। তোমরা জানো যে এর ব্যাসার্ধ ব্যাস যদি 20 বলে তাহলে ব্যাসার্ধ মানে কি ব্যাসার্ধ মানে 10 বেরোবে। আমরা ফর্মুলা কী জানি, আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর আর প্লাস এইচ, তাই তো? শুধু মানটা মানে বসিয়ে দিলেই কিন্তু অঙ্কটা দৌড়ে বেরিয়ে আসবে, ঠিক আছে কী বলছি বুঝতে পারছো? এবং আমাদের পরের অঙ্কটা একটু দেখে দিচ্ছি তোমাদের, ঠিক আছে এই অঙ্কটাও একবারে ক্লিয়ার করে দেবো, একটু পড়ে দিচ্ছি, ওকে একটু কেটে দিচ্ছি না কাটলে বাজে লাগছে। বলেছে 20টি পরিসংখ্যা যৌগিক গড় 30, ভুলবশত 31 পরিবর্তে 27 এবং 38 পরিবর্তে 30 লেখা হয়েছে, শুদ্ধ যৌগিক গড় নির্ণয় করো। সুপ্রিয় দর্শকার্থী তো দেখো অঙ্কটা খুব ইজি অঙ্ক আছে, এই দুটো অঙ্ক অর্থাৎ 11 দাগের অঙ্ক এবং 12 দাগের অঙ্কটা আমি পরপর তোমাদের সলভ করে দেবো, ওকে? তো দেখো ব্যাস বলেছে 20 সেন্টিমিটার, ব্যাসার্ধ 20কে 2 দিয়ে ভাগ করলে 10 সেন্টিমিটার, উত্তীর্যক উচ্চতা 25 সেন্টিমিটার, পাই আর আর প্লাস এল, পায়ের মান 22/7, আর এর মান 10, আর এর মান 10, এল এর মান 25। তো দেখো 22/7 মানে 22/7 মানে 22/7, আর এর মান 10 এবং 10 আর 25 যোগ করলে কত হবে 35, 5/7 35, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে যে 22 × 10 × 5 গুণ করলে কত হবে 1100 বর্গ সেন্টিমিটার এর অ্যান্সার হবে, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল, এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আমাদের সুপ্রিয় দর্শকার্থী আমাদের 12 দাগের অঙ্ক 20টি পরিসংখ্যানের যৌগিক গড় 30, মোট সমষ্টি 20 × 30 = 600 হয়, তাই তো? দুটি পরিসংখ্যাকে ভুলবশত 27 ও 30 নেওয়া হয়েছে, দুটি পরিসংখ্যাকে ভুলবশত 27 ও 30 নেওয়া হয়েছে, তাহলে আমরা দেখতে পারছি তো দেখো এখানে আমরা দেখতে পারছি যে যে 600 - 27 + 30 যোগ করলে কত হবে 57 হবে, 600 থেকে 57 বাদ দিলে কত হবে 543 হবে, তাই তো? তাহলে দেখো সঠিক হলো কি, সঠিকটা হচ্ছে তোমাদের 31 আর 38, তাহলে কী আছে 543 + 31 + 38 যোগ করলে কত হবে 612 হবে, শুদ্ধ যৌগিক গড় কত হবে 612কে 20 দিয়ে যদি ভাগ করি তাহলে কত বেরোবে 30.6, অর্থাৎ 30.6 এর অ্যান্সার বেরোবে। সুপ্রিয় দর্শকার্থী টোটাল অঙ্কগুলো সবই আমি সলভ করে দিয়েছি, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।